हेलो स्टूडेंट्स, वेलकम टू एग्जाम अल्बम यूट्यूब चैनल। हमरा आगे दिन परसेंटेजेस जे फर्स्ट पार्ट आते परसेंटेज सम्पर्क एक बेसिक एक कॉन्सेप्ट हमरा तैरी करे चिलाम एवं तार को एक प्रॉब्लम सॉल्व करे चिलाम। एबार तारे ये वीडियो तो हमरा सेटारे सेकेंड पार्ट एवं आरो किछु प्रॉब्लम सम्पर्क आलोचना करब আরো কিছু প্রবলেম সলভ করব। তো যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো, যদি কারো ভিডিওটা আগের ভিডিওটা না দেখা হয়ে থাকে, তাহলে অবশ্যই আগে পার্ট 1 তো দেখে পড়ে এই ভিডিওটা দেখা শুরু করো। এবং আশা করছি যে আগের দিন আমি যে ওই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের যে চার্টটা দিয়েছিলাম, যে লিস্টটা দিয়েছিলাম, সেই লিস্টটা তোমাদের মাথায় আছে, ঠিক আছে? ওই লিস্টটা কিন্তু মনে রাখতে হবে। ওর যে নাম, ওই যে ডেটা গুলো কত এত পার্সেন্ট সমান কত ফ্র্যাকশন, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু মনে রেখো। আর বাকি হচ্ছে যে কনসেপ্ট গুলো বলেছিলাম সেটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করে পরে ভিডিওটা দেখা শুরু করো, কারণ না হলে আগের ভিডিওটা সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, ভিডিওটা যদি দেড় ঘন্টার ভিডিওটা পুরো যদি তোমরা না দেখে থাকো, তাহলে হচ্ছে কিন্তু এই ভিডিওটা মানে অনেক জিনিস বুঝতে পারবে না। যারা নতুন তাদের কথা বলছি, যারা হয়তো আগে প্রিপারেশন নিয়েছে, যারা আগে পার্সেন্টেজ সম্পর্কে পড়ে, তারা হয়তো বুঝতে পারবে। তো তাও বলবো, যদি পার্সেন্টেজের ফার্স্ট পার্টটা কেউ না পড়েছো, তাহলে সেটা আগে ভিডিওটা দেখে পড়ে চ্যাপ্টার এই পার্টটা দেখা শুরু করো। একটা পরীক্ষা রিলেটেড কোশ্চেন আছে, বার্ষিক পরীক্ষায় এ 75% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে, বি পায় এ প্রাপ্ত নম্বর অপেক্ষা 5% কম, দ্বিতীয় স্থানাধিকারী বি বি এর প্রাপ্ত নাম্বার 570 হলে 570 হলে মোট কত নাম্বার পরীক্ষা হয়েছিল। আচ্ছা, 5% কম পাচ্ছে, বি এ প্রাপ্ত নাম্বার অপেক্ষা 5% কম পাচ্ছে, 5% মানে কত? মানে হচ্ছে 1/20, ঠিক আছে? 5% মানে হচ্ছে 1/20, তাহলে বি বি পাই এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 5% কম, তাহলে এ কত আর বি কত আমরা আগে দেখে নিই। বি পাই এ প্রাপ্ত নম্বর অপেক্ষা 5% কম, মানে এ বেশি পেয়েছে, বি কম পেয়েছে, ঠিক আছে? তাহলে এ বেশি পেয়েছে মানে এ যদি 5% কম পেয়েছে বি, মানে হচ্ছে এ যদি 20 পায়, এ পাচ্ছে 19। কেন করলাম 20? কারণ এ থেকে 5% কম পাচ্ছে, আর 5% মানে কত? 20/1, যেটা আমরা আগের দিন বলেছিলাম। তাহলে কত কম? 5% কম, মানে যেটা যত যেটা কম, ঠিক আছে, সেটা সেটা হচ্ছে এটা এর থেকে কম। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকছে, আর বি এরটা হচ্ছে উপরে যে লবে যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ হয়ে যাচ্ছে। এটা তো আমরা আগের দিন বলেছিলাম ডিটেইলসে, সেটা আমরা জানি। তাহলে এ বি এর থেকে 5% বেশি পাচ্ছে, মানেই হচ্ছে মানে মানে বি এ থেকে 5% কম পাচ্ছে, মানে এ পাচ্ছে 20, বি পাচ্ছে 19। এবার বি এর প্রাপ্ত নাম্বার 570 বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে 19 ইউনিট, এটা হচ্ছে 20 ইউনিট, তাহলে 19 ইউনিট সমানই 570 আমাকে বলে দিয়েছে। কি সুন্দর সংখ্যাটা দিয়েছে! তাহলে 1 ইউনিট সমান কত হবে? কাটাকাটি করার কিচ্ছু দরকার নেই, 57 কে 19 দিয়ে ভাগ করলে 3 পাবো, আর একটা শূন্য আসবে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 30, ঠিক আছে? তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি 30 হয়, তাহলে 20 ইউনিট ইকুয়াল টু কত হবে? 20 ইউনিট ইকুয়াল টু হবে 20 × 30, মানে হচ্ছে 600, মানে এ পেয়েছে 600 আর বি পেয়েছে 570, এটা আমরা পেয়ে গেলাম। মোট কত নাম্বার পরীক্ষা হয়েছিল বলেছে। এবার আরো একটা কনসেপ্ট আছে, এ বি এর কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে গেল। এবার এটা দেখো, এ পেয়েছে 75% নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে, মানে এ হচ্ছে 75% নাম্বার পেয়েছে, 75% নাম্বার এ হচ্ছে 75% নাম্বার পেয়েছে, ঠিক আছে? তাহলে আমরা যদি 75% সমান দেখতে পাচ্ছি যে 600, 75% নাম্বার মানেই 600, মানে এখানে আমরা বলতে পারি 75% ইকুয়াল টু 600, কারণ আমরা এ কত নাম্বার পেয়েছে সেটা এর সাথে বি এর সম্পর্ক দিয়ে বার করে নিয়েছি, যে এ হচ্ছে 600 পেয়েছে, ঠিক আছে? এবার হচ্ছে এ প্রাপ্ত নাম্বার 75%, সেটাও বলেছে কোশ্চেনে, বলেছে 75%, মানে আমরা দেখতে পাচ্ছি 75% ইকুয়াল টু 600, ঠিক আছে? তাহলে হচ্ছে 100% মানে কত? 100% কেন বার করছে সেটা আগের দিনও আমি বলেছিলাম। 100% এই জন্যই বার করছি, কারণ টোটাল নাম্বারটা যদি কোনো একটা স্টুডেন্ট 100% পেয়ে যায়, তার মানে সে হচ্ছে
ফুল মার্কস পেয়ে গেছে ঠিক আছে তাহলে আমাকে ফুল মার্কস যদি বার করতে হয় তাহলে 100% এ কত সেটা বার করতে হবে তাহলে যদি 75% ইকুয়াল টু 600 হয় তাহলে আগে আমি এক পাটে পাটে বার করি 1% তোমাদের সুবিধার জন্য 1% ইকুয়াল টু হচ্ছে 600 বাই 75 আর 100% ইকুয়াল টু হচ্ছে 600 বাই 75 ইনটু 100 পরীক্ষাটা কত নাম্বার হয়েছিল ফুল মার্কস পেয়ে গেছে যদি কেউ 100% পাসে ফুল মার্কস পেয়ে যাবে তাহলে ফুল মার্কস কত অ্যান্সার এখানে ভুল দেওয়া আছে কারণ 570 পেয়েছে 500 প্রত্যেকটা অপশনই হচ্ছে কম কম অপশন গুলো ভুল দেওয়া আছে এগুলো ধরো সাপোজ 800 এটা অ্যানসার ঠিক আছে এখানে অ্যানসার হবে 800 ঠিক আছে অ্যানসার গুলো তো অতটা ফোকাস করো না অ্যানসার এখানে ভুল দেওয়াই আছে মানে অপশন গুলো ভুল দেওয়াই আছে দেখতে পাচ্ছি তোমরা জাস্ট কনসেপ্টটা বুঝে নিয়েছো আশা করছি যে 800 কিভাবে হলো সেটা বুঝতে পেরে গেছো তাহলে এখানে হচ্ছে 800 অ্যানসার হবে এটা একটু টেকনিক্যাল ফল্ট ঠিক আছে কারণ এখানে দেখো অপশন গুলো ভুল তোমরা দেখতেই পাচ্ছ 570 নাম্বার পেয়েছে আর প্রত্যেকটাই 570 এর চেয়ে কম মোট নাম্বার এর চেয়ে বেশি কি কেউ পেতে পারে পেতে পারে না তাহলে হচ্ছে এটা অবশ্যই মানে কোশ্চেন এর অপশন ভুল আছে তোমরা হচ্ছে 800টা অ্যানসার হবে এটা শুধু খেয়াল রেখো ওকে নেক্সট কোশ্চেনে যাচ্ছি যদি বুঝতে না পারো রিপিট মোডে দেখবে বুঝতে না পারলে রিপিট মোডে দেখবে নিজে করার চেষ্টা করবে তারপর আমার ভিডিও দেখবে নেক্সট কোশ্চেনে যাচ্ছি যদি না পারো যদি পারো একবার নিজে ট্রাই করে দেখো যদি নিজে পারো তো খুবই ভালো তাহলে খুব ভালো পড়াশোনা চলছে তোমাদের আর যদি না পারো কোনো অসুবিধা নেই আমি চেষ্টা করব সেই যেটা না পারাটাকে আরো মানে যেতে পারো পরের দিন তার ব্যবস্থা করে দেওয়ার তো আগে নিজে পজ করে একবার চেষ্টা করো তারপর হচ্ছে আমার ভিডিও দেখবে কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো রোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল পরীক্ষায় 5 নাম্বার কত শতাংশ 30% পেয়েছে রোহন কোন পরীক্ষায় নম্বর পেয়ে ফেল করলো রাম ফেল করলো তাহলে রাম রোহন দুজনের নাম্বারটা আমরা বার করব রাম কি করেছে রাম হচ্ছে 30% নাম্বার পেয়েছে 30% নাম্বার পেয়েছে তার সাথে যদি আরো 15 পেত তাহলে পাস করত 30% নাম্বার পেয়েছে কিন্তু ফেল করেছে রাম 30% নাম্বার পেয়েছে কিন্তু ফেল করেছে কখন পাস করত যদি আরো 15 নাম্বার পেত তাহলে পাস করত তাহলে 30% প্লাস 15 এটা হচ্ছে পাস মার্কস এটা কি এটা হচ্ছে পাস মার্কস তাই তো পাস মার্কস কেন হলো বুঝতে পারলে ও ফেল করে গেছে কারণ হচ্ছে 15 নাম্বার কম পেয়ে গেছে ঠিক আছে কিন্তু ও পেয়েছে কত 30% পেয়েছে আর 15 নাম্বার পেলে পাস করত তাহলে নিশ্চয়ই 30% প্লাস 15 এটা হচ্ছে পাস মার্কস আর রোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 নাম্বার বেশি পেল রোহন হচ্ছে 40% নাম্বার পেয়েছে প্লাস 35 নাম্বার বেশি পেয়ে গেছে আচ্ছা চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে আর 5 নাম্বার থেকে 35 বেশি পেয়েছে মানে ও যদি 35 পেত 35 কম পেত তাহলে টাই টাই পাস করত ঠিক আছে তার মানে আমরা বলতে পারি এটাও পাস নাম্বার মানে আমরা দেখতে পাচ্ছি 30% পেয়েছে 15 নাম্বার জন্য ফেল করেছে মানে আর 15 পেলে সে পাস করত আর রোহন হচ্ছে 40% পেয়েছে কিন্তু যদি 35 নাম্বার বেশি পেয়েছে মানে পাস করার থেকে 35 নাম্বার বেশি পেয়েছে পাস যে পাস মার্কসটা তার থেকে 35 নাম্বার বেশি পেয়েছে ও যদি 35 নাম্বার কম পেত তাহলে একদম টাইটাই পাস নাম্বার পেত তাহলে এইটা হচ্ছে পাস মার্কস আর এটা হচ্ছে পাস মার্কস এটাও পাস মার্কস আর এটা হচ্ছে পাস মার্কস তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু এটা বলতে পারি তাহলে তাহলে আমরা এইভাবে লিখতে পারি দুটো যদি পাস মার্কস হয়
তাহলে তো আমরা বলতে পারি 30% প্লাস 15 ইকুয়াল টু 40% মাইনাস 35 ঠিক আছে তাহলে এবারে পার্সেন্ট গুলোকে একদিকে নিয়ে আসবো আর নাম্বার গুলোকে একদিকে নিয়ে যাবো তাহলে 30% মাইনাস 40% এদিকে প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হয়ে যাবে এদিকে মাইনাস 35% মাইনাস 15% পার্সেন্ট না এগুলো নাম্বার ঠিক আছে মাইনাস 35 মাইনাস 15 এদিকে মাইনাস 35 ছিল তাই মাইনাস 35 আছে এদিকে প্লাস 15 ছিল এদিকে গেল মাইনাস 15 হয়ে গেল ঠিক আছে তাহলে এটা মাইনাস 10% ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 50 ক্যালকুলেশন করলে এটাই পাচ্ছি তাহলে 10% সমান যদি এত হয় মাইনাস মাইনাসটা কেটে গেল মানে 10% সমান 50 হলো তাহলে 100% সমান কত হবে এদিকেও 10 দিয়ে গুণ করেছি এদিকেও এই যে 10 ছিল করেছি 100 মানে 10 দিয়ে গুণ করেছি এদিকে 50 ছিল এদিকেও 10 দিয়ে গুণ করলাম তাহলে 500 হয়ে গেল তাহলে 100% সমান হচ্ছে 500 মানে হচ্ছে এখানে পাস মার্কসটা হচ্ছে মানে ফুল নাম্বারটা হচ্ছে এখানে 100% পেয়েছি মানে ফুল নাম্বারটা হচ্ছে 500 কিন্তু আমাকে এখানে ফুল নাম্বার বার করতে দেয়নি ঠিক আছে আমরা কি বলেছে পরীক্ষায় পাস নাম্বার কত শতাংশ পরীক্ষায় পাস নাম্বারটা বার করতে দিয়েছে তাহলে আচ্ছা 100% সমান যদি 500 হয় ঠিক আছে এখান থেকে আমরা 30% সমান বার করতে পারবো 30% সমান কত কত হবে তার জন্য আমরা কি করব 100% যদি 500 হয় তাহলে 1% সমান কত 1% সমান 5 তাহলে 30% সমান কত 30% সমান 150 স্যার 30% কেন বার করলেন 30% বার করে কি হবে বলছি এই যে রাম 30% প্লাস 15 পেয়েছে এটাই তো পাস নাম্বার নাকি ঠিক আছে ও আমি পাস নাম্বারটা আমাকে বার করতে দিয়েছে ঠিক আছে যে কোনো একটা তুমি হয় এটা করতে পারো ঠিক আছে এটা রাম পেয়েছে এটা করতে পারো নাহলে এটা করতে পারো দুটোই হচ্ছে পাস নাম্বার ঠিক আছে দুটোই পাস নাম্বার তুমি যে কোনো একটা করতে পারো তাহলে হ্যাঁ আমি 30টাই করছি অনেকে কোশ্চেন জানতেই পারে 30% কেন বার করছেন স্যার ঠিক আছে 30% এই জন্য বার করছি কারণ এইটা হচ্ছে পাস মার্কস এই যে এটা যেটা দেওয়া আছে এই যে নাম্বারটা দেওয়া আছে এই যে 30% প্লাস 15 এটা হচ্ছে আমাদের পাস মার্কস তা এটাকে যদি আমরা বার করে নিতে পারি তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে কত মানে কোনটা পাস মার্কস তাহলে 30% আগে বার করবো যেহেতু 30টা আছে 30% সমান 150 হলো তার সাথে 15 যোগ হয়ে যাবে তাহলে পাস মার্কস কত 150 প্লাস 15 মানে হচ্ছে 165টা হচ্ছে পাস মার্কস 165টা পাস মার্কস এবার সেটা মোট পরীক্ষা কত হয়েছিল এখানে দেখলাম মোট পরীক্ষা কত 500 ঠিক আছে তাহলে হচ্ছে কত পার্সেন্ট বার করতে হলো 165 বাই 500 ইনটু 100 দুটো শূন্য কেটে গেল 33% তাহলে এটা হচ্ছে 33% অ্যানসার চলে এলো আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে দুজনে যেই পাস মার্কসটা বার করলাম ঠিক আছে পাস মার্কসটা বেরোনোর পর সেখান থেকে আমি ফুল মার্কসটা পেলাম ঠিক আছে পাস মার্কসটা এই যে দুটো দুজনের নাম্বারটা বেরোনোর পর আমি তাদের ফুল মার্কসটা পেলাম এই যে 100% সমান 500 এই দুটো ক্যালকুলেশন করে ঠিক আছে এবার সেখান থেকে 1% বার করলাম 30% বার করলাম তো 30% বার করার পরে এটা পেয়ে গেলাম যে পাস মার্ক হচ্ছে 165 নাম্বার পাস মার্ক যে 165 নাম্বার সেটা এখানে পেয়ে গেলাম আমি 165 নাম্বার এটা পেয়ে গেলাম এবার 165টা পাস নাম্বার কত সেটা কিন্তু বার করতে দেয়নি আমায় কি বলেছে আমাকে বলেছে পাস মার্কসের হচ্ছে পার্সেন্টেজ কত তাহলে হচ্ছে 165 বাই হচ্ছে 500 ইনটু 100 একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন এটা ঠিক আছে স্ট্যান্ডার্ড কোশ্চেন যাকে বলে এই ধরনের কোশ্চেন তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে কোনো রকম কোশ্চেন আটকাবে না ভয় পাওয়ার কিছু দরকার নেই এই কোশ্চেন প্র্যাকটিস হতে হতে আপনিই হয়ে যাবে ঠিক আছে পরের কোশ্চেনে যাচ্ছি যদি কেউ বুঝতে না পেরে থাকো আগের কোশ্চেনটা একটু রিপিট মোডে দেখবে বুঝে যাবে
আবার চিনির মূল্য, আগের দিন বলেছিলাম যে চিনির মূল্য কেন কম করতে হয়, কেন পরিবার কম করছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের মানে আমাদের তো একটা বেসিক একটা আমাদের ইয়ে থাকে যে এটার বেশি আমরা খরচ করতে পারবো না, একটা ফ্যামিলি ফ্যামিলিতে আমার ইনকামটাই যদি লিমিটেড হয় খরচটাও তো করতে পারবো না, সেক্ষেত্রে কিছু অপ্রয়োজনীয় যেগুলো খরচ হচ্ছে কম করা যায় সেগুলোকে আমরা কম করে পরে হচ্ছে খরচটাকে কম রাখার চেষ্টা করি আর কি। তো সেরকম হচ্ছে এটা চিনির মূল্য 100% মানে চিনির মূল্য সাপোজ চিনির চিনিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কম খাওয়াই ভালো, মানে চিনি কম খেলে হেলদের পক্ষেও ভালো প্লাস হচ্ছে চিনি কম খেলে যদি খরচ কম সেটা হেলদের পক্ষেও ভালো, তাহলে পরিবার হচ্ছে চিনির কম মানে খরচ কম করছে। সেটাই হচ্ছে চিনির মূল্য 10% হ্রাস পাওয়ায় 720 টাকায় 2 কেজি চিনি পাওয়া যাচ্ছে, চিনির দাম পূর্বে কত ছিল। এগুলো হচ্ছে খেলার অঙ্ক মানেই হচ্ছে এই ধরনের অঙ্ক মানে হচ্ছে তোমাকে মানে শব্দের মাধ্যমে তোমাকে খেলবে আর কি, ঠিক আছে? শব্দটা কিভাবে দিয়েছে সে হিসেবে তোমাকে বুঝতে হবে, এটা একটা গেমের মতো তোমাকে খেলাচ্ছে আর কি। প্রশ্নটা চিনির মূল্য 10% হ্রাস পাচ্ছে, ঠিক আছে? মানে 10% মানে কত আমরা জানি, 10% মানে হচ্ছে 1/10, এটা আমরা জানি। চিনির মূল্য 10% হ্রাস পাওয়ায় 720 টাকায় 2 কেজি চিনি পাওয়া যাচ্ছে, চিনির দাম পূর্বে কত ছিল, মানে এখন কোনটা পাওয়া যাচ্ছে সেটা দেওয়া আছে। মানে এটা হচ্ছে সাপোজ প্রিভিয়াস দাম, এটা হচ্ছে প্রেজেন্ট দাম, ঠিক আছে? এবার বলছে 10% হ্রাস পাচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে হ্রাস পাচ্ছে চিনির দাম, ঠিক আছে? এখানে কিন্তু মানে আগেরটা যেমন আগের দিন আমি যেমন করেছিলাম চিনির দাম হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে হচ্ছে পরিবার খরচ কম করছে, সেই ধরনের অঙ্ক এটা নয়, এটা হচ্ছে চিনির দাম হ্রাস পাচ্ছে, ঠিক আছে? মানে আগে ছিল এই যে হ্রাস পাওয়া মানে কি, আগে 10 ছিল, প্রিভিয়াস 10 ছিল, সেখান থেকে উপরে যেটা আছে সেটা মাইনাস হয়ে যায়, হ্রাস পাওয়া মানে মানে হচ্ছে হ্রাস পাওয়া মানে কত, কমে যাওয়া। তাহলে এটা হচ্ছে 10-1=9, আগের দাম ছিল 10, আগের দাম ছিল 10, এখন দাম হলো 9, কেন হলো সেটা তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, 10% ইকুয়াল টু 1/10, তাহলে এখানে দাম যদি 10 হয় তাহলে এখন দাম হচ্ছে 9, এটা আমরা বুঝতে পাচ্ছি। তাহলে হচ্ছে চিনির দাম পূর্বে কত ছিল, তাহলে এখন হচ্ছে কত, 2 কেজি 720 টাকায় 2 কেজি চিনি পাওয়া যাচ্ছে, 720 টাকা, ৭২০ টাকায় ২ কেজি চিনি পাওয়া যাচ্ছে, মানে 1 কেজি চিনির দাম কত, এখান থেকে আমরা 1 কেজি চিনির দামটা পেয়ে যাচ্ছি, 1 কেজির দাম হচ্ছে 360 টাকা। পাচ্ছি তো কি করে, 2 কেজির দাম যদি 720 টাকা হয় তাহলে 1 কেজির দাম তো 360 টাকায় হওয়া উচিত নাকি, 360 টাকায় তো হবে, 2 কেজির দাম হচ্ছে বলেছে 2 কেজি 720 টাকায় 2 কেজি চিনি, চিনির কি দাম ভাই, এত দাম তো আমি শুনিনি চিনির দাম, আর বলছে হ্রাস পাচ্ছে। যাই হোক অঙ্ক সবকিছুই হতে পারে, 2 কেজি চিনির দাম 720 টাকা, মানে 1 কেজি চিনির দাম 360 টাকা, কল্পনা করতে পারছো? 1 কেজি আর কিছু টাকা বেশি দিলে চিকেন হয়ে যেত, ইয়ে হয়ে যেত, মাটন হয়ে যেত, আর বলছে 1 কেজি চিনির দাম 360 টাকা ভাই। তো যাই হোক প্রেজেন্ট দাম এখানে প্রেজেন্ট দাম বলছে 360 টাকা, মানে 10 ইউনিট, এটা এগুলো তো ইউনিট, মানে 9 ইউনিট ইকুয়াল টু 360 টাকা, ঠিক আছে? 9 ইউনিট মানে 360 টাকা, মানে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট 360 কে 9 দিয়ে ভাগ করলে 40 টাকা, 1 ইউনিটের দাম 40 টাকা, ঠিক আছে? তাহলে 10 ইউনিটের দাম কত, 10 ইউনিটের দাম হচ্ছে 400 টাকা, ঠিক আছে? আর মনে হচ্ছে কোশ্চেনটা ভুল দেওয়া ছিল, এটা হচ্ছে 72 টাকা হবে, তাহলে হচ্ছে অপশন গুলো ঠিক হবে। যদি 72 টাকা হয় মানে 9 ইউনিটের দাম হচ্ছে, 1 ইউনিটের দাম হচ্ছে 36 টাকা, ঠিক আছে? 1 ইউনিটের দাম 36 টাকা, তাহলে হচ্ছে 1 ইউনিটের দাম 36, 9 ইউনিটের দাম যদি, আচ্ছা 9 ইউনিটের দাম যদি 36 হয় তাহলে 1 ইউনিটের দাম হবে 4। একবার আমি রিপিট করছি এটা, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু এটা ইয়ে করে নিও, এটা মানে কোশ্চেনটা একটু নিশ্চয়ই এটা টেকনিক্যাল কোনো একটা প্রবলেম ছিল, এটা একটু আমি সলভ করে দিচ্ছি। 72 টাকায় 2 কেজি চিনি পাওয়া যেত,
যাচ্ছে আর কি, এখন 72 টাকায় 2 কেজি চিনি পাওয়া যাচ্ছে। তাহলে আগে কত পাওয়া যাচ্ছিল সেটা বার করতে দিয়েছে এখানে। চিনির মূল্য 10% হ্রাস পাচ্ছে এখানে অ্যাজ ইট ইজ যেরকম, ঠিক আছে। একবার 10% ইকুয়াল টু হচ্ছে 1/10 হলো, 10% ইকুয়াল টু 1/10 চিনির দাম হ্রাস পাচ্ছে। আগে 10 ইউনিট ছিল এখন 9 ইউনিট হচ্ছে, এখন হচ্ছে 1 কেজি চিনির দাম হচ্ছে 36 টাকা। তাহলে 9 ইউনিটের দাম হচ্ছে 36 টাকা, 1 ইউনিটের দাম হচ্ছে 40 টাকা। তাহলে 10 ইউনিটের দাম কত? 10 ইউনিটের দাম হচ্ছে 10 × 4 মানে হচ্ছে 40 টাকা। তাহলে এখন হচ্ছে 40 টাকা পার কেজি, বোঝা গেল নিশ্চয়ই। পরটা যাই, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়া, যাত্রী সংখ্যা 20% কমে গেল, ভারতীয় রেলের আয় শতকরা কত কমবে বা বাড়বে? মানে এক্সপ্রেস ট্রেনের ভাড়া বেড়ে গেছে, ঠিক আছে। আগে হচ্ছে যখন ভাড়া কম ছিল তখন হচ্ছে যাত্রীরা হচ্ছে এমনিতেই হচ্ছে চলে যেত আর কি, মানে দেশে দাম কম আছে যায় আর কি। দামটা এত বেড়ে বাড়ি দিয়েছে, 20% বাড়ি দিয়েছে, ঠিক আছে। তখন যাত্রীরা বলছে থাক এত যখন দাম বেড়ে গেছে তখন আর যাবো না। সেক্ষেত্রে তো হচ্ছে অসুবিধাও হচ্ছে ভারতীয় রেলের, কারণ হচ্ছে যাত্রী সংখ্যাও কমে গেছে। তো সেটা কিভাবে হবে? যদি ধরো সাপোজ একটা টিকিটের দাম যদি 100 টাকা হয়, ঠিক আছে, আর যদি যায় যদি ধরো 50 জন চাপলো ট্রেনে, ঠিক আছে, তাহলে মোট রোজগার কত হবে? মোট 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 কত টাকা টিকিট বিক্রি হবে? 5000 টাকা টিকিট বিক্রি হবে। এবার এবার যদি টিকিটের দাম যদি বেড়ে যায়, 20% যদি বেড়ে যায়, আমি এখন অঙ্কটা বোঝাচ্ছি না, এখন জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, পরে আবার অঙ্কটা তখন বলবো আর কি, ঠিক আছে, অঙ্কটা পরে বলবো, আগে হচ্ছে এক্সাম্পলটা দেখে নাও। 20% যদি বেড়ে যায়, 120 টাকা যদি বেড়ে যায়, তখন যাত্রী সংখ্যা করছে কমে যাচ্ছে, সাপোজ 20 টাকা 40 জন হয়ে যাচ্ছে, তখন হচ্ছে টোটাল যে টিকিট বিক্রির দামও কমে যাচ্ছে। সেটাই বলেছে এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পেল, যা ছিল 20% বৃদ্ধি পেল, যাত্রী সংখ্যা 20% কমে গেল, ঠিক আছে। মানে এখানে আমরা দুটো আলাদা আলাদা করে রো হচ্ছে ধরবো, একদিকে হচ্ছে ভাড়া, একদিকে হচ্ছে যাত্রী সংখ্যা। ঠিক আছে, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পেল, মানে হচ্ছে আগে 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, ঠিক আছে। মানে আগে যদি আমার পাঁচ টাকা ছিল, 20% বৃদ্ধি পেলে এখন 6 হয়ে যাবে, ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে ভাড়াটা, সরি, 5 থেকে 6 হচ্ছে এদিকে, এটা হচ্ছে পূর্বে, এটা হচ্ছে বর্তমানে, 5 থেকে 6 হচ্ছে। যাত্রী সংখ্যা 20% কমে গেল, যাত্রী সংখ্যা আগে 5 ছিল, এখন কমে হলো 4 হয়ে গেল, ঠিক আছে। যাত্রী সংখ্যাটা কিভাবে কমলো? 1/5, 20% এখানে, 20% এখানে, 20% এখানে, 20% 20% মানে 1/5, ঠিক আছে। 1/5 যদি হয় তাহলে 5 ছিল আগে, আগে 5 ছিল যাত্রী সংখ্যা, যদি কমে যায় 20% তাহলে উপরে 1 আছে, 1 কমে যাবে, 5 থেকে 4 হয়ে যাবে। তাহলে এখন মোট, এখন মোট ভাড়া কত? এখন মোট মানে এখন মোট মানে টিকিটের দাম কত, মানে টিকিট থেকে লাভ আর কি, তো ভারতীয় রেলের শতকরা আয়। তাহলে এখন আয় কত হচ্ছে রেলের, ভারতীয় রেলের আয় কত হচ্ছে? যদি পাঁচজন, প্রত্যেকটা টিকিটে 5 টাকা করে দাম হয় আর 5 জন যাত্রী থাকে, ঠিক আছে, তাহলে 25 টাকা, 25 ইউনিট, টাকা বলবো না এটাকে, এখন টাকা বলা যাবে না, এখন ইউনিট বলতে হবে। আর বর্তমানে হচ্ছে 6 টাকা ছিল দাম, হচ্ছে 6 টাকা টিকিটের, আর যাত্রী সংখ্যাও কমে গেছে, তার জন্য 20% কমে গেছে। তো যাত্রী সংখ্যা আগে 6 জন আসতো, এখন 4 জন আসছে, তাহলে এখন টিকিটের দাম মোট কত হচ্ছে? এটাকে এটা দিয়ে গুণ করলে এটা 25 হলো, এটাকে এটা দিয়ে গুণ করলে 24 হলো, 24 ইউনিট, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে টিকিটের দাম, ভারতীয় রেলের আয় হচ্ছে 25 থেকে 24 হয়ে গেল, ঠিক আছে। তার মানে শতকরা কত আয় কমলো বা বাড়লো, তাহলে কত আয়, আয় কত কমলো দেখতে পাচ্ছি, 1 ইউনিট কমে গেছে, ঠিক আছে। 1 ইউনিট কমেছে কতর মধ্যে? 25 ইউনিট, আগে কত ছিল? 25 ইউনিট ছিল, তাহলে 25 ইউনিটের মধ্যে 1 কমেছে। এটা যদি পার্সেন্টেজে বার করতে হয় 100 দিয়ে গুণ করে দিতে হবে, 25 4 100 মানে হচ্ছে 4%, মানে হচ্ছে কমেছে না বেড়েছে, আর 4% দুটো আছে, এক হচ্ছে এটা, এক হচ্ছে এটা, কিন্তু তুমি দেখতে পাচ্ছ 25 থেকে 24 হচ্ছে, মানে 4% কমেছে। অ্যানসার বোঝা গেছে? যদি বোঝা না যায় রিপিট করে দেখবে।
কারণ যদি আমি বারবার ধরে একটা অঙ্ক দুবার করে বোঝাতে থাকি, এটা তো ইউটিউবে রেকর্ডেড মোড, যখন যতবার খুশি আমাকে তুমি বলাতে পারো, ঠিক আছে? আমি যেটা বলছি যতবার খুশি বলাতে পারো, শুধুমাত্র রিওয়াইন্ড করবে ইউটিউবে, তাহলে হচ্ছে যতবার খুশি বলবো আমি। যাই হোক, সেটা রিওয়াইন্ড করে দেখে নেবে, আমি আর সময় দিচ্ছি না এটার পেছনে, কারণ আমার আরো অঙ্ক অনেকগুলো আছে। নেক্সট, কেরোসিনের দাম 30% বৃদ্ধি পাওয়া একটি পরিবার কেরোসিনের ব্যবহার কমিয়ে দিল, ওই যে একই অঙ্ক আমি বলেছিলাম যে চিনি হতে পারে, কেরোসিন হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, ঠিক আছে, পেঁয়াজ হতে পারে, রসুন হতে পারে, আদা হতে পারে, যা কিছু হতে পারে, ঠিক আছে? তো এখানে বলছে কেরোসিনের দাম 30% বৃদ্ধি পাওয়া একটি পরিবার কেরোসিনের ব্যবহার কমিয়ে দিল, মানে আগে 30% বৃদ্ধি পাচ্ছে, 30% বৃদ্ধি পাচ্ছে, 30% মানে কত? 3/10। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কত পার্সেন্ট মানে কত, এটা মনে রাখতে হবে। 30% মানে হচ্ছে 3/10, তাহলে কেরোসিন দাম বৃদ্ধি পাওয়ার পরিবর্তে কেরোসিন দাম কমিয়ে দিল। আচ্ছা, মানে ব্যবহার, এখানে লিখি দাম আর লিখি ব্যবহার, আর তাহলে মোট কেরোসিন বাবদ খরচ, কেরোসিন মানে কেরোসিনের জন্য যে খরচটা করছিল আর কি, কেরোসিন বাবদ খরচ, দামের সাথে ব্যয়টা গুণ করলে কেরোসিন বাবদ খরচটা বেড়ে যাবে। কারণ তোমাকে তো আগের দিন তোমাদের আমি বুঝিয়েছিলাম যে যদি আমি 4 কেজি চিনি কিনি, প্রতি কেজির দাম যদি 20 টাকা হয়, তাহলে মোট খরচ কত হচ্ছে? 80 টাকা হচ্ছে। সেম এখানে যদি যদি কেরোসিনের দাম 50 টাকা লিটার হয়, আমি যদি 5 লিটার যদি কেরোসিন কিনি, তার মানে আমি 250 টাকা খরচ করবো, মানে মোট খরচ কত করবো? 250 টাকা, এটাকে এটাতে গুণ করবো, সেরকম হচ্ছে দামটা হচ্ছে 30% বৃদ্ধি পাচ্ছে, মানে আগে 10 ছিল, এখন কত হচ্ছে? 13 হচ্ছে, 10 থেকে 13 হচ্ছে, 30% বৃদ্ধি পাচ্ছে। কেরোসিনের ব্যবহার কমিয়ে দিল, তবু হিসেব করে দেখা গেল কেরোসিন বাবদ ওই পরিবারের খরচ 4% বেড়ে গেছে। আচ্ছা, এটা শুধুমাত্র খরচ লিখি যাতে এক এক রোতে থাকে আর কি, ঠিক আছে? ব্যবহারটাও কমিয়ে দিয়েছে, ব্যবহারটা কমিয়েছে, কত কমিয়েছে সেটা বলা নেই, কমিয়েছে কিন্তু, তবুও বলছে খরচ বেড়ে গেছে, মানে খরচ কমানোর পরেও, মানে মানে কি বলে, ব্যবহার কমানোর পরেও খরচটা বেশি হচ্ছে। তো সেটা কি হবে, আগে 10 টাকা ছিল, এখন 13 টাকা হয়েছে, খরচটা বলছে 4% বৃদ্ধি পাচ্ছে, 4% মানে কত? 1/25, 1/25, তাহলে হচ্ছে খরচটা 4% বৃদ্ধি পাচ্ছে, মানে আগে 25 ছিল, এখন 26 হয়ে গেল খরচ, আগে খরচটা 25 ছিল, এখন খরচটা 26 হয়ে গেল। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ব্যবহার, মানে ব্যবহারটা কিন্তু চেঞ্জ করেছে, ব্যবহারটা কমিয়েছে, তার সত্ত্বেও হচ্ছে এটা বেড়ে গেছে। এবার আমি কি দেখলাম যে দামের সাথে ব্যবহারটা গুণ করলে খরচ হয়, এটা আমরা পেয়েছি, দামের সাথে ব্যবহার গুণ করলে খরচ হয়। তাহলে এখানে দেখছি কত কত ব্যবহার করেছিল, 10 10ই, প্রতি ইউনিটের দাম যে 10 টাকা ছিল, কেরোসিনের দাম 10 টাকা ছিল, তাতে খরচ হচ্ছিল 25 টাকা, তাহলে কত ব্যবহার করেছিল? 2.5, এটার সাথে এটা গুণ করলে তো এটা হয়, তাই তো? তাহলে 2.5 হবে। আবার এটা কত, যার সাথে কত গুণ করলে 26 হবে? 2 গুণ করলে 26 হবে, মানে আমি দেখতে পাচ্ছি ব্যবহারটা আগে 2.5 ইউনিট করতো, এখন করছে 2 ইউনিট, ঠিক আছে? আগে 2.5 ইউনিট ব্যবহার করতো, এখন 2 ইউনিট ব্যবহার করছে। তো কি বলছে, কেরোসিনের ব্যবহার শতকরা কত কমিয়েছিল, মানে ও কত কমিয়েছে, কত কমিয়েছে এটা দেখো, কত কমিয়েছে বলতো? 0.5 ইউনিট, 0.5 কমিয়েছে, আগে ছিল 2.5, এখন হলো 2, তাহলে কত কমলো? 0.5 কমলো, কতর মধ্যে কমলো? 0.5টা যে কমলো, 0.5টা কতর মধ্যে? 2.5 এর মধ্যে। আর যদি পার্সেন্টেজে বার করতে হয়, ইনটু 100, ঠিক আছে? এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা 5 দিয়ে কাটলে হবে 5 20 তে 100, মানে 20% স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই ধরনের কোশ্চেন যদি প্র্যাকটিস করে রাখো, তাহলে পুরো কোশ্চেনে তোমরা আটকাবে না, স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। এখানে কিন্তু বলেনি যে খরচের পরিমাণ 1 আছে বা কিছু আছে, ঠিক আছে? এখানে বলা হয়েছে খরচের পরিমাণটাও বেড়েছে, মানে ব্যবহার কমানোর সত্ত্বেও হচ্ছে খরচের পরিমাণ বেড়েছে, তাহলে 4% বেড়েছে, মানে 25 ছিল, মানে 4% মানে 1/25, তাহলে 25 ছিল, 26 হয়েছে। তাহলে আমরা কি দেখছি, যে কেরোসিনের যে দামটা, সেটার সাথে ব্যবহার গুণ করলেই তো খরচটা পাবো,
তাহলে এখানে এটা আমরা জানা ছিল না খরচ কত করছে জানা ছিল না কিন্তু এই দুটো জিনিস আমার জানা ছিল এটা যে 25 এটা যে 26 জানা ছিল এবার দাম হচ্ছে 10 এটা খরচ হচ্ছে 25 তাহলে ব্যবহার কত 2.5 এটা 13 এটা 26 তো ব্যবহার কত 2 কিভাবে পাচ্ছি এটাকে এটা যে ভাগ করলে পেয়ে যাব এটার সাথে এটা গুণ করলে যদি এটা হয় তাহলে এটার সাথে এটা ভাগ করলে এটা পাবো সেটা তো বুঝতেই পাচ্ছো তাহলে কত ইউনিট বাড়ছে ব্যবহার মানে কমেছে 0.5 ইউনিট কতর মধ্যে 0.5 হচ্ছে 2.5 এর মধ্যে 0.5/2.5 পার্সেন্ট কত ইনটু 100 তাহলে এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 20% আচ্ছা তোমরা যারা এই চ্যাম্পিয়ন মর্নিং 14 বা মর্নিং বা ইভিনিং দুটো ব্যাচ আছে তোমরা এই দুটোর মধ্যে যদি অ্যাডমিশন নিতে চাও এগুলো এখন অ্যাডমিশন চলছে ক্লাস চলছে এগুলোতে তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে নিতে পারো এখানে বিভিন্ন ফ্যাকাল্টি আলাদা আলাদা সাবজেক্ট পড়ান তো তার মধ্যে এই যে কোর্স ফিটা আছে কোর্স ফিটা এখন কাটছে ডাউনে যাচ্ছে যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে তোমরা রেকর্ডেড ক্লাস প্রত্যেকটার আগের যে রেকর্ডেড ক্লাসগুলো প্রত্যেকটা পাবে মক টেস্ট পাবে স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু পাবে তো যদি কেউ নিতে চাও এটা থেকে ডাউন হয়েছে এটা থেকে ইয়েটা কোর্স ফিটা এটা থেকে ডাউন হয়েছে তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো এটা একটা মর্নিং ব্যাচ চলছে চ্যাম্পিয়ন মর্নিং 14 আর একটা ইভিনিং ব্যাচ চলছে চ্যাম্পিয়ন ইভিনিং 15 এই দুটো ব্যাচের মধ্যে যে কোনো একটাতে তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাও এই নাম্বারটাতে হচ্ছে যোগাযোগ করো ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো পরের যা হোক আমার পরের অঙ্কতে আমি যাচ্ছি আচ্ছা এবার যে কনসেপ্টটা আমি বলবো সেটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ মানে হচ্ছে মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তুমি একটা দোকান থেকে জিনিস কিনতে গেছো ঠিক আছে সেখানে হচ্ছে একটা জিনিসের দাম 400 টাকা সেখান থেকে হয়তো প্রথমে তোমাকে একটা দামে তুমি কিনে আনলে ঠিক আছে 400 টাকা থেকে 20% ডিসকাউন্টে তুমি কিনে আনলে এবার কিছুদিন ইউজ করার পর তোমার মনে হলো এই জিনিসটা আমি আর ব্যবহার করবো না তুমি আবার সেই জিনিসটার উপর আবার 20% ডিসকাউন্ট দিলে ঠিক আছে এইভাবে যদি দুবার তিনবার যদি পার্সেন্টেজ হয় তখন কিভাবে অঙ্কগুলো করতে হয় সেটা আমরা দেখে নেবো আর কি এটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ ঠিক আছে তো এটা দুটো আমাদের মানে মেথড হতে পারে একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা প্রথমে একবার করে দুটো মেথডই আমরা করে দেখাবো ট্র্যাডিশনাল ওয়েতে কিভাবে করব আর ফ্র্যাকশন দিয়ে কিভাবে করব দুটোই দেখব ঠিক আছে তো এক্সাম্পল দিয়ে দেখি তাহলে আর বুঝতে সুবিধা হবে আচ্ছা যদি আমি একটা এক্সাম্পল যদি তোমাদের আমি দিই সাপোজ আমি 2000 টাকার একটা জিনিস কিনলাম 2000 টাকার একটা জিনিস কিনলাম এটার উপর আমি 2000 টাকা জিনিসটা মার্কেট প্রাইস মানে হচ্ছে এটা হচ্ছে মুদ্রিত মূল্য যেটাকে বলা আর কি এমআরপি ঠিক আছে এটার উপর আমি হচ্ছে 20% ডিসকাউন্ট পেয়েছি একটা 2000 টাকার আমি 2000 টাকার উপর একটা জিনিস কিনতে গেছি তার উপর সাপোজ আমি 2000 ভাগ দিলাম একটা 20000 টাকার আমি প্যাকেটে 20000 টাকা দাম লেখা আছে একটা মোবাইল কিনেছি 2000 টাকার একটা মোবাইল কিনেছি তারপর দোকানদার আমাকে বললো যে তুমি 2000 টাকা তোমাকে দিতে হবে না আমরা এখন সেল চলছে 20% ডিসকাউন্ট দেবো 20% ডিসকাউন্ট দিয়ে আমাকে ফোনটা দিচ্ছে 20% ডিসকাউন্ট মানে কত তোমাদেরকে বলেছিলাম 20% ডিসকাউন্ট দিয়ে জিনিসটা কেনা মানে আমি হচ্ছে 100 টাকার জিনিসটা আমি 80 টাকায় কিনছি মানে 80% দাম দিয়ে আমি কিনছি ঠিক আছে 80% দাম দিয়ে কিনছি 2000 টাকার 80% মানে কত 2000 টাকা 80% মানে হচ্ছে 16000 টাকা 2000 টাকা 80% 16000 টাকা এবার আমার মনে হলো যে না এটা তো আমার মোবাইলটা কিনে আমার পছন্দ হলো না আমি তখন একটা বন্ধুকে বললাম ভাই আমি তো মোবাইলটা তো কিনেছি কিন্তু এখন আমার ভালো লাগছে না 40% ডিসকাউন্ট দিয়ে তোকে আবার দিয়ে দেবো ঠিক আছে তো এটার উপর আবার 40% ডিসকাউন্ট দিচ্ছি তারপরে হচ্ছে বার করছি 40% মানে হচ্ছে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটার উপর 40% ডিসকাউন্ট দিচ্ছি মানে এই দামটার উপর আবার আমি কত টাকা নিচ্ছি এই দামটার উপর আমি নিচ্ছি 60% 40% ডিসকাউন্ট দিচ্ছি মানে 60% দাম নিচ্ছি ঠিক আছে এইটা 60% কত হয় 9600 টাকা তাহলে এইটা হচ্ছে এই দামে আমি ওই বন্ধুকে ফোনটা বিক্রি করছি 2000 টাকায় কিনেছিলাম 9600 টাকায় বিক্রি করছি তো এটা গেল আমার হচ্ছে বেসিক হচ্ছে ট্র্যাডিশনাল মেথড যেটা একটা একটা করে বার করতে পারবো একটি দ্রব্যের মুদ্রিত মূল্য 200 টাকা বিক্রেতা দ্রব্যের উপর পরপর দুবার 20% হারে ছাড় দিলেন দ্রব্যটি বিক্রয় মূল্য কত ঠিক আছে দুবার ছাড় দিলেন ঠিক আছে তাহলে একবার 200 টাকা দাম দিয়ে আমি জিনিসটার মুদ্রিত মূল্য তার থেকে যদি 20% ছাড় দেয় 20% ছাড় দিলে দাম কত হবে এখন 160 টাকা কি করে পাচ্ছি
200 টাকা 20% সমান কত 200 টাকা 20% মানে হচ্ছে 400 টাকা ও সরি 200 টাকা 20% মানে 40 টাকা 40 টাকা তো 40 টাকা যদি ডিসকাউন্ট দিই তাহলে 200 টাকার জিনিসটা এখন 160 টাকায় দিতে পারবো ঠিক আছে এবার হচ্ছে আবার 20% ডিসকাউন্ট দিচ্ছে এটার উপর আবার 20% ডিসকাউন্ট দিচ্ছে মানে এখন এই যে এটার উপর আবার 20% মানে 160 টাকা 20% মানে কত 32 টাকা তাহলে এটা যদি 32 টাকা আবার ছাড় দিই তাহলে 128 টাকা দাম হচ্ছে এটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের ট্র্যাডিশনাল মেথডে হচ্ছে সলভ করে আমরা এটা পেলাম আর কি তাহলে জিনিসটার দাম হচ্ছে 128 এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড মেথড 1 ট্র্যাডিশনাল মেথড দুই নাম্বার মেথডে যদি আমরা করতে যাই ঠিক আছে দুবার 20% ডিসকাউন্ট দিচ্ছে 20% মানে কত 20% মানে হচ্ছে 1/5 ঠিক আছে এবার হচ্ছে দুবার পর পর ডিসকাউন্ট দিচ্ছে মানে 5 থেকে 4 হচ্ছে প্রথমবার দ্বিতীয়বার 5 থেকে আবার 4 হচ্ছে তাহলে ঠিক আছে 5 থেকে 4 হচ্ছে দুবার ডিসকাউন্ট দিচ্ছে এবার আমি যেটা বলছি প্রথমে আমি বলছি কিভাবে করতে হয় তারপরে বলবো যে কেন করছি আমি জিনিসটা শুধু শুধু তো করছি না শুধু শুধু কেন এই যে এইটার এটা গুণ করব আমি এইটা এটা গুণ করব 25 আর 16 ঠিক আছে 25 আর 16 এবার হচ্ছে 25 টাকা হচ্ছে এটা হচ্ছে দাম মানে এটা হচ্ছে মার্কড প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস তো মার্কড প্রাইস 25 ইউনিট 25 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 200 টাকা তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত 200/25 মানে হচ্ছে 8 টাকা আর 16 ইউনিট মানে কত হবে তাহলে 16 ইউনিট মানে 16 ইনটু 8 128 টাকা এখন তোমার মনে হচ্ছে যে এটা এত কিছু কেন করতে হবে স্যার এটা তো আরো সোজা ছিল এক লাইনে হচ্ছিল এটা তোমার মনে হচ্ছে কারণ হচ্ছে এটা মানে সংখ্যাগুলো ছোট ছিল ঠিক আছে যখন হচ্ছে এই সংখ্যাগুলো বড় হয়ে যাবে তখন অনেক বড় বড় সংখ্যা দেবে তখন হিসাব করতে করতে মাথা একদম মাথা ব্যথা হয়ে যাবে সুতরাং ওই মেথডটা প্রেফারেবল নয় যে এটা একবার 20% বার করব আবার 20% বার করব এটা কিন্তু প্রেফারেবল নয় আমি যেটা বলছি এটা প্রেফারেবল ঠিক আছে একবার এটা ডিসকাউন্ট 5/4 দুবার পর পর ডিসকাউন্ট এবার অনেকে বলবে এটা স্বাভাবিক তোমরা যদি না বলো এটা বরং অস্বাভাবিক যে স্যার কেন এটা গুণ করলেন ঠিক আছে গুণের কনসেপ্টটা তোমাদের জানার অধিকার আছে যে কেন গুণটা করছি ঠিক আছে সাপোজ প্রথমবার এটা প্রথম মার্কড প্রাইস ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ডিসকাউন্ট এটা হচ্ছে সেকেন্ড ডিসকাউন্ট এইটাতে বিক্রি করছে প্রথম ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে না দুবার পর পর ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে মার্কড প্রাইস সাপোজ 5 টাকা 5 টাকা মানে এটা 5% দেওয়াই আছে 20% দেওয়াই আছে 20% দেওয়াই আছে মানে হচ্ছে 1/5 তোমরা দেখতেই পাচ্ছি তাহলে প্রথমবার যখন আমি ডিসকাউন্ট দিচ্ছি তখন 5/4 হচ্ছে দ্বিতীয়বার আবার আমি ডিসকাউন্ট দিচ্ছি 5/4 হচ্ছে হচ্ছে তো এভাবে তো হচ্ছে এটা হচ্ছে মার্কড প্রাইস এটা হচ্ছে প্রথম ডিসকাউন্ট হওয়ার পরে এটা হচ্ছে সেকেন্ড ডিসকাউন্ট হওয়ার পরে ঠিক আছে 20% মানে হচ্ছে 1/5 আবার এখানে 20% আরেকবার মানে হচ্ছে 1/5 মানে আমি 1/5 করে দুবার ডিসকাউন্ট পাচ্ছি এটা হচ্ছে প্রথমবার এটা হচ্ছে দ্বিতীয়বার এরপরে গুণটা কেন করছি সেটা আমি বলছি ঠিক আছে একদম বেসিক থেকে যদি আমি বলি এই যে ফার্স্টে দেখতে পাচ্ছি দুটো সংখ্যা আছে এখানে ফার্স্টে দুটো সংখ্যা আছে 4 আর 5 ঠিক আছে এই 4 আর 5 কে আমাকে ইকুয়াল করতে হবে যাতে হচ্ছে তিনটাকে আমি কম্পারিজন করে পরে তিনটার ভ্যালু নিতে পারি রেশিওতে যেটা আমরা পূর্ব ভবিষ্যতে আবার সেটা এখন আমি একটু বলে দিচ্ছি তো এই দুটোকে যদি আমি ইকুয়াল করি তাহলে হচ্ছে পুরো জিনিসটা ইকুয়াল হয়ে যাবে সাপোজ 4 আর 5 কে ইকুয়াল করতে গেলে 4 আর 5 এর লসাগু এলসিএম করতে হবে লসাগু করতে হবে 4 5 এর লসাগু হচ্ছে 20 তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে এটাকেও 5 এটাকে 4 দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এরপর এটাকে যদি 5 দিয়ে গুণ করলাম মানে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আবার এটাকে যেহেতু 4 দিয়ে গুণ করেছি এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে মানে আমি এখানে কি পেলাম এটা হচ্ছে 25 এখানে হচ্ছে 16 এখানে হচ্ছে এ সরি 16 না এখানে হচ্ছে 25 আর এখানে পেলাম 20 25 20 আর এখানে পেলাম 16 এখানে পেলাম 20 মানে বেসিক্যালি আমি নতুন যে ইয়েটা পেলাম
সেটা হচ্ছে এক নাম এটা হচ্ছে 25 ইজ টু 20 এখানে 20 ইজ টু 16 ঠিক আছে এবার দুটোকে আমি যদি ম্যাচ করে দিই এরকম করে ঠিক আছে এক নাম্বার দুই নাম্বারটা দুটো ইকুয়েশন আমি পেয়েছি ঠিক আছে এটাকে এ এটা বি এটা সি যদি ধরা হয় তাহলে বিটা দুটোর ক্ষেত্রে বাস এটাকে একটু এবিসি লিখব কিছুর জন্য ফার্স্ট সেকেন্ড মার্কড প্রাইস ফার্স্ট ডিসকাউন্ট সেকেন্ড ডিসকাউন্ট মার যেটা ফার্স্ট ডিসকাউন্টটা দুটোর ক্ষেত্রে হচ্ছে 20 মার্ক ডিসকাউন্টটা দুটোর ক্ষেত্রে হচ্ছে ডিসকাউন্ট 20 সেক্ষেত্রে আমি কি করছি দুটোকে অ্যাড করে দিচ্ছি মানে 25 হচ্ছে 20 হচ্ছে 16 হচ্ছে পঁচিশ ইজ টু ষোলো মানে এটাকে যদি আমি কেটে দিই 25 ইজ টু 16 মানে মার্ক প্রাইস ছিল 25 16 16 আমি তো সেটাই এখানে করেছিলাম দেখো দুটো গুণ করলে কি পাচ্ছি এখানে 25 হচ্ছে দুটো গুণ করলে 25 হচ্ছে এখানে 16 হচ্ছে মানে এখানে হচ্ছে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে হচ্ছে কিন্তু এত কিছু করে লাভ নেই ঠিক আছে এত কিছু এই মার্ক প্রাইস বার করবো তারপর দুটো সমান করবো এইভাবে জিনিসটা হয় এটা হচ্ছে মানে আমি এক্সটেনশনটা দিলাম যে কিভাবে হচ্ছে আর কি কিন্তু এত কিছু করে আমার লাভ নেই আমার শুধুমাত্র দরকার যে এইখানটাই কিভাবে হচ্ছে এই দুটোকে গুণ করে দেবো ঠিক আছে এই দুটো গুণ করে দেবো এখানে আর একটা জিনিস আমি বলতে পারি যদি এরকম কোন একটা রেশিও আছে এ ইজ টু বি ইজ টু সি ঠিক আছে এখানে যদি 4:5 দেয় যদি 4:6 দেয় এক্ষেত্রে আমি কি করতে পারবো এখানে চারটার সাথে এখানে যে চারটা আছে এটা এখানে 4 চলে যাবে আর এখানে যে পাঁচটা আছে এখানে পাঁচটা 5 চলে আসবে ঠিক আছে এটার সাথে এটা একটা কপি হয়ে যাবে এটার সাথে একটা কপি হয়ে যাবে এবার দেখো 4 গুণ করছি আর 5 6 গুণ করছি 4 আর 5 আর 5 আর 6 গুণ করছি মানে ছিল 4 5 আর 5 4 5 আর 5 6 ছিল এই দুটো গুণ করলাম এই দুটো গুণ করলাম মানে সে এখানে হলো 4:5 আর 4:6 ছিল তাহলে এই দুটোকে গুণ করলাম এই দুটো গুণ করলাম এটা হলো 16 এটা হলো 30 ব্যাপারটা একই হলো তাহলে তোমাদের এত কিছু এগুলো আমি করে দেখালাম কিন্তু এগুলো পরীক্ষার সময় কিচ্ছু করার দরকার নেই জাস্ট করবে এইটা যেটা আমি করে দেখালাম এরকম ফার্স্ট ডিসকাউন্ট এটা হচ্ছে মার্ক প্রাইস এটা হচ্ছে সেলিং প্রাইস প্রথমবার ডিসকাউন্ট দিচ্ছে 20% মানে 5 থেকে 4 হচ্ছে দ্বিতীয়বার ডিসকাউন্ট দিচ্ছে 5 থেকে 4 হচ্ছে ঠিক আছে এই দুটো গুণ করছি 5 5 25 এই দুটো গুণ করছি 16 ঠিক আছে তাহলে মার্ক প্রাইস কত হলো এখানে মার্ক প্রাইসটা 25 ইউনিট সেখানে মার্ক প্রাইসটা দেওয়া আছে ২০০ টাকা তাহলে 25 ইউনিট সমান হচ্ছে 200 টাকা তা 1 ইউনিট সমান হচ্ছে 1 ইউনিট সমান হচ্ছে 8 টাকা তো 16 ইউনিট সমান হচ্ছে 128 টাকা ব্যাস সলভ কেন করলাম এটা আমি জাস্ট বোঝালাম এতক্ষণ ধরে বোঝালাম এই জন্যই যে তোমরা হয়তো বলবে স্যার মুখস্থ করবো নাকি মুখস্থ করার দরকার নেই ওটার একটা কারণ আছে কিন্তু এই কারণটা যদি বুঝতে পারলে তো ঠিক আছে আর বুঝতে যদি না পারলে একবার দেখো ঠিক আছে বেসিক্যালি আমি বলতে চাইছি যে এটা হচ্ছে করে দেখানোর দরকার নেই ঠিক আছে এই যে এত বড় আমি যে এই যে প্রুফ করে দেখালাম প্রুফটা কেন আমি এই দুটোকে গুণ করছি এটার সাথে এটা কেন গুণ করছি এটার সাথে এটা কেন গুণ করছি সেটা কেন করে 5 এর সাথে 5 4 এর সাথে 4 গুণটা কেন করছি এগুলো করে দেখানোর কোনো দরকার নেই শুধুমাত্র ওই এই পরপর দুটো ইয়েকে গুণ করলেই হবে এগুলো স্ক্রিনশট নিতে পারো এগুলো বাড়িতে চেষ্টা করবে এগুলো আমি করাচ্ছি না ঠিক আছে একটা জনসংখ্যার করাই কোন শহরে বর্তমান জনসংখ্যা এত বার্ষিক 8% হারে জনসংখ্যা কমলে 2 বছর পর জনসংখ্যা কত হবে 8% হারে কমছে মানে হচ্ছে 8% মানে কত 8% মানে কত 8/100 মানে হচ্ছে 4/25 4/50 মানে হচ্ছে 2/25 2/25 তাহলে হচ্ছে বর্তমান জনসংখ্যা এটা এটা হচ্ছে বার্ষিক করলে 2 বছর পর জনসংখ্যা কত হবে 8% হারে কমছে মানে দুবার কমবে ঠিক আছে মানে একবার হচ্ছে 25 থেকে 23 হচ্ছে একবার
দ্বিতীয়বারও 25 থেকে 23 হচ্ছে ঠিক আছে এবার হচ্ছে আমি যেমন আগেরটা বললাম কেন গুণ করতে হয় সেটাও দেখালাম কিন্তু তোমরা অত করে দেখানোর দরকার নেই শুধুমাত্র গুণটা করে দাও 25 25 গুণ করলে হয় 625 23 23 গুণ করলে হয় 529 তাহলে দুই বছর পর জনসংখ্যা কত হবে আগে জনসংখ্যা ছিল 6850 এটাকে আমি আচ্ছা জনসংখ্যা কমছে ঠিক আছে 6875 কে 625 দিয়ে ডিভাইড করব কেন কি এইটা সমানেই বলা আছে 6800 এটা বলা আছে এটা ডিভাইড করব 5 25 দিয়ে কাটছি এটাকে 25 25 দিয়ে 50 1 8 7 25 8 25 7 ডিভাইড করলে আমি পাচ্ছি 110 ঠিক আছে মানে এক ইউনিট সমান হচ্ছে 110 পাচ্ছি ঠিক আছে তাহলে 529 ইউনিট সমান কত 529 ইউনিট প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা লিখবো মাঝের দুটো মাঝের গুলোকে প্যারে প্যারে গুণ করবো এটা আমি আবার শিখিয়ে দেবো পরে 9 11 1 7 অ্যান্সার হলো 5,57,190 আচ্ছা এখানে হাতে হাতে তো এক ইয়েতে ছিল 8 হয়ে যাবে 58,190 এটা অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন একটি গাড়ির দাম 3 বছর এটা তো 3 বছর পর পর প্রথমবার 10% 10% মানে হচ্ছে 1/10 মানে 1/ হ্রাস পাচ্ছে 10% মানে 1/10 মানে 10 থেকে 9 হচ্ছে দ্বিতীয়বার 20% করে বা 20% বাড়ছে মানে হচ্ছে 20% মানে হচ্ছে 1/5 মানে হচ্ছে 5 থেকে 4 হচ্ছে আর তৃতীয়বার 30% মানে হচ্ছে 10 থেকে 7 হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি ম্যাথটা একটা গাড়ির দাম পরপর 3 বছর কমতে থাকবে পরপর 3 বছর পরপর কমছে প্রথমে 10% মানে হচ্ছে 10% মানে হচ্ছে 1/10 20% সমান হচ্ছে 1/5 আর 30% সমান হচ্ছে 3/10 তো 10 থেকে 7 হচ্ছে তো এটা যদি আমি ক্যালকুলেশন করে দেখি আগে এগুলো কেটে নেব এই সাইডে কাটা যায় 2 দিয়ে কাটলাম 2 5 10 2 2 4 2 এখানে আবার কাটলাম 2 5 10 মানে পেলাম 3 5 125 আর এটা পেলাম 63 মানে 165 টাকা ছিল পূর্বে এখন হলো 63 165 ইউনিট ছিল পূর্বে এখন হলো 63 ইউনিট তাহলে হ্রাস পেয়ে এত টাকা হলো 63 ইউনিট সমান হচ্ছে এত টাকা 63 ইউনিট সমান হচ্ছে 504 504 3 0 এক ইউনিট সমান হচ্ছে 504 2 0 3 0 আছে বাই 63 পেলাম 8 63 8 হচ্ছে 504 আর 3 0 তাহলে এক ইউনিট ইকুয়াল টু 8,000 তাহলে এটাকে যদি এক ইউনিট সমান যদি 8,000 হয় তাহলে 125 ইউনিট সমান হচ্ছে 125 গুণিত 8,000 12,96 এটা হচ্ছে 1 লক্ষ টাকা 1 লক্ষ না 10 লক্ষ টাকা এটা অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছো পাওয়ারটাও সেম আছে ঠিক আছে সেম ঠিক আছে যেরকম পরপর 3 বার আলাদা আলাদা ডিসকাউন্টটা নিজে করবে স্ক্রিনশট নিয়ে রাখো নিজে করবে প্র্যাকটিস করা নিজে করতে পারবে
একটা আয়তাকার জমির দৈর্ঘ্য 5% বৃদ্ধি হ্রাস পেল, এটাও সেম ঠিক আছে। এর আয় বি এর আয় অপেক্ষা 10% কম এবং বি এর আয় সি এর আয় অপেক্ষা 10% কম। আচ্ছা এটা একটু বলে দিচ্ছি, এর আয় বি এর আয় অপেক্ষা 10% কম, 10% মানে হচ্ছে অপেক্ষা 10% কম, তাহলে বি এর আয় যদি 10 হয় এর আয় হবে 9 ঠিক আছে, এবং বি এর আয় সি এর আয় অপেক্ষা 20% কম এবং বি এর আয় সি এর আয় অপেক্ষা বি এর আয় সি এর আয় অপেক্ষা 20% কম। 20% মানে হচ্ছে 1/5, 20% মানে 1/5, সি এর যদি 5 হয় এর হবে 4 ঠিক আছে। সি এর আয় এত টাকা হলে এর আয় কত? আচ্ছা যেমন বললাম আমি ইয়ের অঙ্কটা করার সময়, রেশিওটার করার সময় এটার সাথে এটা হচ্ছে 4টা 4 এখানে চলে আসে, 10টা 10 এখানে চলে আসে, তাহলে এখানে কি পাচ্ছি আমি, রেশিওটা কি পাবো তাহলে 36:40:50 ঠিক আছে। এর সি এর আয় 200 টাকা, তাহলে সি এর আয় এখানে 50 ইউনিট সমান হচ্ছে 200, 1 ইউনিট সমান হচ্ছে 4 টাকা ঠিক আছে। তাহলে এর আয় কত? এর আয় হচ্ছে 1 ইউনিট সমান 4 টাকা হয়, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 3 12 24 144, 36 * 4 = 144 টাকা। এটা কি করলাম, এটা আগের আগের যে কনসেপ্টটা বললাম সেটা বললে বুঝতে পারবে ঠিক আছে। মানে আমি অ্যাকচুয়ালি এটাকে আর যদি ডিটেলসে বলতে হয় তাহলে এ বি সি তিনটা ভ্যালু দেওয়া আছে, এ 9, 10 আর এটা হচ্ছে 4 আর 5। এবার এই দুটো ভ্যালুকে আমাকে ইকুয়াল করতে হবে ঠিক আছে, এই দুটোকে ভ্যালুকে ইকুয়াল করতে হলে ওদের এলসিএম নিতে হবে, এলসিএম নিলাম 40 এলসিএম, তাহলে এটা হচ্ছে 40 হয়ে গেল, 10 দ্বিগুণ করছি তাহলে এটাকে 10 দ্বিগুণ করতে হবে 90, আর এটাকে যদি এটাকে 10 দ্বিগুণ করলে 50, আর সেম এটাকে যদি 40 করতে হয় তাহলে 10 দ্বিগুণ করলাম তাহলে এটা কি পেলাম 36 তাহলে এটা পেলাম রেশিওটা 36:40:50। এখানে 50 ইউনিট সমান দেওয়া আছে 200, 50 ইউনিট সমান 200 দেওয়া আছে, তাহলে 1 ইউনিট সমান 4 নিশ্চয়ই, তাহলে 1 ইউনিট সমান 4 হলে 36 ইউনিট সমান কত হবে 36 * 4 মানে হচ্ছে 144। এটা একই সেম সেম এটা যেরকম আছে, আচ্ছা মোটামুটি সব ধরনের পার্সেন্টেজ যত ধরনের কনসেপ্ট হয় ওই ধরনের কনসেপ্টের পার্সেন্টেজ থেকে কোশ্চেন আসতে পারে, সমস্ত কিছু আমরা কভার করলাম ঠিক আছে। এরপরে আশা করছি যেগুলো বাকি থাকলো সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে, তাহলে বাকি যেটুকু মানে কোশ্চেন গুলো বাকি আছে সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও। আর অবশ্যই এই যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের যে চার্টটা দেওয়া আছে ওটা সবার একদম মুখস্থ থাকা মানে ম্যান্ডেটরি, ওটা না থাকলে কিন্তু হবে না কোশ্চেন গুলো সলভ ঠিক আছে। আর ভিডিওটা সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো, আর লাইক দিয়ে ভিডিওটা লাইক দিয়ে, আর হচ্ছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখো। আজকের মতো আমরা শেষ করছি, পার্সেন্টেজ চ্যাপ্টারটা শেষ করলাম, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করছি এটা তোমাদের বা পরীক্ষা প্রস্তুতির জন্য হেল্পফুল হবে, ধন্যবাদ।